সাক্ষী শুরু করছি জবাব চায় বাংলা বঙ্গ রাজনীতিতে একের পর এক নাটকীয় মোড় গতকাল ঘর বাপসি হলো মুকুল রায় আজ কুণাল ঘোষের সঙ্গে দেখা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় রাজনীতির আঙিনায় বেসুরো সুর আবার বাজতে শুরু করেছে এসবের মাঝেই এই রাজনীতির কারণে যারা এখনো ঘর ছাড়া যারা হারালেন সন্তান স্বামী তাদের বেসুরো হওয়ার জায়গাও নেই ন্যূনতম নিরাপত্তা চান তারা নেতারা দল ছাড়েন কর্মীরা ঘর ছাড়েন হিংসা কেড়ে নেয় সব কিছু আর কতদিন বাংলায় কবে নিভবে হিংসার আগুন আজ শুধু আমি নই এ প্রশ্নের জবাব চায় বাংলা জবাব চায় বাংলা ডিবেটে আজ আমার সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার বিজেপির রাজ্য সহসভাপতি কেয়া ঘোষ বিজেপির মুখপাত্র জিশান রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেস মুখপাত্র নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক সকলকে স্বাগত রিপাবলিক বাংলায় আমি শুরুতেই জয়প্রকাশ বাবুর কাছে যাব জয়প্রকাশ বাবু গতকাল মুকুল রায়ের বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে আপনার কাছে উত্তর চাওয়া হয়েছিল আপনি বললেন বাংলায় খতম করার রাজনীতি চলছে ৬৭ সালের সঙ্গে তুলনা করলেন বাংলাকে সত্যি কি এমন পরিস্থিতি যেখানে ৬৭ সালের সঙ্গে তুলনা এলো জয়প্রকাশ বাবু নকশাল আমলেও নকশালবাড়ি আন্দোলনের সময়কার কথা যারা জানেন বা যে সেই সময় তো এত মিডিয়া ছিল না এত ভিডিও ছিল না স্মার্টফোন ছিল না টিভি ছিল না কিন্তু আমরা যেটা জানি যে সেই সময় বাংলা উত্তাল হয়েছিল নকশালবাড়ি আন্দোলনের সময় খতমের রাজনীতি এসেছিল কিন্তু তখনও যদি হিসেব করেন তখন রাজনৈতিক হত্যা আজকে তাকে টেক্কা দিয়েছে তৃণমূলের শাসনকাল এবং বারবার আমরা দেখছি মনে করে দেখুন গত এক বছরে বিজেপি ১৪০ কি ১৫০ জনের মতন অগুন্তি লোক তাদের শহীদ হয়েছে তাদের জীবন গেছে বাংলার মায়ের কোল খালি হয়েছে ঘটনাটা হচ্ছে তাদের বিজেপি তাদের রাজনীতি হতে পারে কিন্তু তাদের বাঙালিয়ানা তাদের বাঙালিত্ব তো টিএমসি কেড়ে নিতে পারবে না তারা বাংলা মায়ের সন্তান তারা এই জমির মানুষ তারা হতে পারে একটা অন্য দল কিন্তু অন্য দল করলে তাদের বাঁচার অধিকার নেই এই জায়গাটাই তৃণমূল ফিলোসফি বা তৃণমূলের এখনকার রণনীতি তারা কি করছে দেখুন ভোট পরবর্তী হিংসাতে যে গ্রামে বিজেপি মেজরিটি পেয়েছে সেই গ্রামকে রেশন দেব না তার মানে না খাইয়ে মারা যে যারা বিজেপির হয়ে ক্যাম্পেনিং করেছে তাদের গাছে বেঁধে বেধরক মারা কান ধরে উঠবোস করানো কোথাও মুচলেখা দেওয়া কোথাও ছাপিয়ে ফর্ম ছাপিয়ে বিজ্ঞপ্তি ছাপিয়ে প্রচার গ্রামে গ্রামে যে এই এই লোককে যারা বিজেপির কর্মী তাদেরকে মুদির দোকানে জিনিস বিক্রি করা যাবে না চায়ের দোকানে বসানো যাবে না এটা তো সারা রাজ্য জুড়ে হচ্ছে এ তো মধ্যযুগীয় ব্যবস্থা গতকাল আপনি যে দাবিটা করলেন যে ৩০০০ এর বেশি অভিযোগ দায়ের করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে জবাব চায় বাংলার ডিবেটে বসে বলা হচ্ছে যে কোনো অভিযোগ নাকি দায়ের করা হচ্ছে না সমস্তটাই মিথ্যে যদি সত্যি হতো তাহলে অভিযোগ দায়ের নাই গেলে তাদের প্রাণ সংশয় আমাদের অনলাইন অভিযোগ করতে হচ্ছে যেটা ভারতীয় আইন আইন মাফিক বিধি সম্মত কিন্তু এখানে আপনি বলুন না হাইকোর্টকে আমরা সেগুলো সব দিয়েছিলাম হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে এই যে তৃণমূল কংগ্রেস বলে দেয় টিভির সামনে এসে ভীষণ মিথ্যে কথা বলে সব থেকে বড় কথা তৃণমূলের মুখপাত্রদের প্রথম শেখানো হয় গোয়েবেলিয়ান থিওরিতে যে সামনে গিয়ে অফুরন্ত মিথ্যে কথা বলে যাবে আর সব অস্বীকার করবে আর কোথাও সত্যি যদি টিভিতে মারামারি দেখানো হয় যদি দেখানো হয় অত্যাচারের তখন বলবে ওটা বিজেপির নিজেদের ব্যাপার বিজেপির লোককে গাছে বেঁধে মারছে এইরকম ভাবে তাদের মিথ্যে কথা বলানো শেখানো আমরা দেখলাম যে বিজেপিরই একজনকে গ্রেফতার করা হয়েছে যেখানে মুচলেকা দেওয়া হচ্ছে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে খড়গপুরে আমরা দেখলাম সেখানে বিজেপিরই একজনকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে এই ধরনের মুচলেকা প্রকাশ করা হয়েছে এটা তো এটার থেকে অবাস্তব কি হতে পারে বলুন সব ঘোড়ায় হাসবে পুলিশ আর শাসক দল তাদের হাতে ক্ষমতা আছে বলে
তারা দিনকে রাত করে দিতে পারে। যেই ঘটনা হয় তারপরে বলে যে ড্যামেজ কন্ট্রোল, ও টিভিতে এসে গেছে, গিয়ে বল এটা বিজেপি করেছে। এটা কেউ বিশ্বাস করবে বলুন তো, যে আজকে বিজেপির লোক নিজের ভাইকে মারছে? এরা বলে দিতে পারে আসলে ওই যে ছেলেটা মারা গেল ওর বাবাই ওকে খুন করেছে। কখনো বলে দেয় ছেলেটা খুন হয়েছে ওর মা ওকে খুন করেছে। বিজেপির হলে তৃণমূল কংগ্রেসের মিথ্যের ঝুড়ির শেষ নেই, তারা সব অবাস্তব কথা বলতে পারে। আর স্টেট মেশিনারি দিয়ে সেটাকে সাব্যস্ত করার জন্যে পুলিশ এবং সরকারকে লাগিয়েও দিতে পারে, পুলিশের রিপোর্টও দিয়ে দেবে। আরে জানেন না ছেলে আর মায়ের মধ্যে ঝগড়া ছিল তাই জন্যই মারা হয়েছে? মনে আছে আপনাদের সেই যে 80 বছরের বৃদ্ধা, তার সাংঘাতিক মুখ আপনারা দেখিয়েছিলেন, যাকে তৃণমূলের সব গুন্ডারা গিয়ে মেরেছিল পরে মারা যায়, সেখানেও তৃণমূল বলেছিল আরে তার ছেলে মেরেছে। এই রকম মিথ্যে কথা একমাত্র তৃণমূল বলতে পারে। বলুন তো, বহুদলীয় রাজনীতি, সেই বহুদলীয় রাজনীতিতে শুধু বলে যাবে বিরোধী শূন্য, মানে অন্য কোনো দল থাকবে না। এটা চীন তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদলীয় শাসন। কিছুক্ষণ পর সেটা আমি বাকিদের কাছে একটু যেতে চাইবো, আপনি দয়া করে আমাদের সঙ্গে থাকুন। আমার সঙ্গে সুপ্রিয় চন্দ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন। সুপ্রিয়, গতকালও আমরা দেখলাম জয়ন্ত রায় সাংসদ তিনি আক্রান্ত হলেন রাজগঞ্জে, যারা ঘর ছাড়া তাদেরকে ঘরে ফেরাতে গিয়ে। বাংলায় হিংসা থামা যাচ্ছে না কেন? সর্বগ্রাসী রাজনীতি কি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? না দেখুন, আমি দীর্ঘক্ষণ ধরে এই শোয়ে আসার পর থেকে জয়প্রকাশ বাবুর কথা শুনছিলাম, মন দিয়ে শুনছিলাম। জয়প্রকাশ বাবু প্রবীণ রাজনীতিক, বর্ষিয়ান রাজনীতিক, আমার সম্মানীয় রাজনীতিক, কিন্তু যে কথা তিনি যেভাবে বলছেন, নিঃসন্দেহে নকশাল আমল আমরা দেখেছি, বামফ্রন্ট আমলে অবর্ণনীয় হিংসা, নৃশংস উপাখ্যান আমরা শুনছি। কে আঘোষ ডিবেটি আসুন বলুন সুপ্রিয়। তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট আমলে যে অবর্ণনীয় নৃশংস হিংসা, তার বিরুদ্ধে রাস্তায় ছিল, রাস্তায় থেকেই মানুষের রাস্তায় আমরা চলেছি এবং আমরা অবশেষে সেই হিংসার অধ্যায়কে বাংলা থেকে দূর করতে সক্ষম হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু জয়প্রকাশ বাবুর যে হিংসার গল্প, যে কবিতা, যে গান, সেই গল্প, কবিতা, গান আজকের দিনে কিন্তু সোনার পাথর বাটি। কারণ অ্যাম্বুলেন্স আটকে দাও, জায়গায় জায়গায় শীতল কুচি হবে, বেঁধে মারবো, পুলিশের ছেলে হলে মেরে করাচি পাঠিয়ে দেবো, সবগুলো বিজেপি রাজ্য নেতৃত্বের কথা। সেটা কে বলেছেন বড় গুরুত্বপূর্ণ বিষয় নয়, নেতাদের উস্কানিমূলক মন্তব্য যদি দায়ী হয় তাহলে সেরকম উস্কানিমূলক মন্তব্য আমরা অনেকেই শুনেছি তৃণমূল কংগ্রেসের যারা শাসক দলের নেতা নেত্রী তাদের মুখেও শুনেছি। সে বেলায় উস্কানি হয় না আর বিজেপির বেলায় উস্কানি হয়ে যায় শুধুমাত্র বিরোধী দল বলে। না স্বর্ণালী দিদি, তুমি ভুল করছো। মীনাক্ষী রয়েছে তোমার সঙ্গে সুপ্রিয়। স্বর্ণালী দিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, দলের তরফে দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কোনো রকমের অবাঞ্ছিত মন্তব্য আমাদের কাছে সমান নিন্দার। কিন্তু বিজেপির যে সর্বগ্রাসী এবং একটা ধারাবাহিক হিংসার একটা ধারাবাহিক একটা চেষ্টা এবং বাংলাকে উত্তপ্ত করা, তার জন্য বিজেপি নিজেই আক্রান্ত হচ্ছে, বিজেপি সর্বগ্রাসী হিংসা, এক মিনিট, আর তাতে বিজেপি আক্রান্ত হচ্ছে, এটা কোন যুক্তি সুপ্রিয়? না বিজেপি আক্রান্ত হচ্ছে, যে বিজেপি আক্রান্ত হচ্ছে কোথায়? তথাগত রায় তো বিজেপি নেতা নাকি? তথাগত রায় মঙ্গল বা ইউরেনাসে এখন কোন ঘাটি ঘেরে বসে আছেন। ভোটের পরে 2 তারিখের পরে 40 জনের মৃত্যু হয়েছে আজকের দিন পর্যন্ত, তাই প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং তার মধ্যে ইতিমধ্যে আমাদের পটাশপুরের একজন ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তা, তিনি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, তার সেই আক্রান্ত হওয়ার চিত্র সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং প্রতিটা জায়গায় আপনি ভাবতে পারছেন, যেটা জয়প্রকাশ দা বললেন যে শুধুমাত্র মারা নয়, বাড়ি বাড়ি ছাড়া নয়, মহিলাদের তাদের নির্যাতিত করা হচ্ছে, তাদের শ্লীলতাহানি করা হচ্ছে, তাদের বলা হচ্ছে যে গণধর্ষণ করে দেব, তাদের বলা হচ্ছে যদি রেপ হওয়ার পরে আবার যদি তোমরা থানায় যাও কমপ্লেন করতে আবার এসে রেপ করা হবে, এবং সেই ভয়ে তারা বাড়িতে আমাদের কাছে ফোন করছে। বাজে কথা সাজানো কথা, আমার কাছে তথ্য আছে একজন মহিলা, তিনি এসটি সম্প্রদায়, তার বাড়িতে তাকে তার প্রাইভেট পার্টে আঘাত করা হয়েছে, তাকে এবং তার পরিবারকে অদ্ভুতভাবে তাদের পরিবারের 5 জনের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে।
এই হচ্ছে এই মুহূর্তে যে সোনার পাথরবাটি বলছিল সুপ্রিয়, সেই সোনার পাথরবাটি হচ্ছে মুখে গণতন্ত্রের কথা, অথচ যেটা হচ্ছে একনায়কতন্ত্র, ফ্যাসিজম হচ্ছে এই রাজ্যে এবং বিরোধীদের উপর এরকম নজিরবিহীন আক্রমণ। ভারতবর্ষে বিজেপির মানুষ প্রেম বাংলা বলছে সেম সেম, এই জিনিসটা আমি একদম দর্শকদের কণ্ঠে বলছি, যেখানে আমাদের আমরা দেখেছি সেই ছবি, মহামহিম রাজ্যপাল তিনি গেছেন পার্শ্ববর্তী রাজ্য আসামে, সেখানে মহিলারা তারা বলছেন, বলছেন যে আমাদের ব্যবস্থা করুন, আমাদের প্রাণের অধিকার আছে, মানুষের যে ন্যূনতম মৌলিক অধিকার বাঁচার অধিকার সেই অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। এটা খুব লজ্জা করছে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই কথা বলতে। আর সুপ্রিয় যেটা একেবারে ওরা তো ওদের শিখিয়ে দেওয়া হয়েছে সবকিছু ফেক নিউজ, সবকিছু মিথ্যে খবর, এটা বলা ছাড়া তো উপায় নেই। জিশান আসুন ডিবেটে, জিশান এই মিথ্যা কথা বলে দিলে যায় না, জিশান মিথ্যা কথা বলে দিলে কোনো দায় থাকে না, পুলিশের অভিযোগের ক্ষেত্রেও পুলিশের ব্যবস্থা নেওয়ার দায় থাকে না, প্রশাসন কড়া হাতে দমন করুক এই কিচ্ছু বিষয় থাকে না, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা বলে দিলে সমস্ত দায় এড়ানো যায়। পুলিশ প্রশাসন যদি কড়া ব্যবস্থা নিত হিংসা কি থামানো যেত না, নাকি সবটাই মিথ্যে অভিযোগ? দেখুন আমি একটা কথা বলবো, জয়প্রকাশ মজুমদার বাবু এবং কেয়াদি দুজনেই বলছে যে আমরা নাকি শুধু মিথ্যে কথা বলি, তৃণমূল মিথ্যে কথা বলে, পশ্চিমবাংলার যতজন আছে সবাই মিথ্যে কথা বলে, শুধু সত্যি কথা নাকি বিজেপি বলে। খুব হাস্যকর বিষয়, যারা সব থেকে বেশি মিথ্যে কথা বলে, যাদের কথায় কথায় মিথ্যে লুকিয়ে আছে, তারা আজকে অন্যকে মিথ্যাবাদী বলছে। দেখুন শুরু থেকে বলছি, এখন অব্দি আপনার চ্যানেলে আমি আগেও বলেছি, পোস্ট ইলেকশন ভায়োলেন্স এর যে একটা মাস সিনারিও দেখানোর চেষ্টা করছে বিজেপি, এটা একটা ওরা প্রপাগান্ডা রান করছে। আমরা বারবার দেখেছি টুইটার থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেক ভিডিও সার্কুলেট করেছে, সৌমিত্র খায়ের মতো নেতা বিজেপি যুব মোর্চা যিনি সভাপতি পশ্চিম বাংলার, উনি একটা টুইটারে ফেক ভিডিও সার্কুলেট করেছিলেন, বলেছিলেন নাকি গোটাটাই কি ফেক, যেটা গ্যাং রেপ করা হয়েছে। আমি একটা কথা বলি, মিনাক্ষী একটা কথা আমাকে ফেক নিউজ বলে, আমাকে বলতে দিন, গোটা পুলিশ ডিস্ট্রিক্ট সেটাকে ফেক বলেছে উড়িয়ে দেওয়া যায়, ইনি না সবগুলো নয়, দেখুন একজন একশো করা বলার কিন্তু বাংলার মানুষ জবাব দিয়েছে, বাংলার মানুষ সততার সাথে আছে, বাংলার মানুষ মমতার সাথে আছে, তার জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দিয়েছে। তপশিলি জাতি উপজাতির অধ্যাপক রয়েছেন 114 জন অধ্যাপক, তারা চিঠি দিচ্ছেন রাষ্ট্রপতিকে, 146 জন বিশিষ্ট ব্যক্তি, যেখানে প্রাক্তন বিচারপতি রয়েছেন, সেখানে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা, আইনজীবীরা রয়েছেন, তারা দিচ্ছেন রাষ্ট্রপতিকে চিঠি বাংলার এই পরিস্থিতি নিয়ে। তাহলে গোটাটা তারা কি ফেক নিউজের ফেক ফেক নিউজ দেখে তারা এই চিঠি দিচ্ছেন রাষ্ট্রপতিকে, তাদের এই উদ্বেগ গোটাটাই মিথ্যে এবং ফেক নিউজের উপরে? দেবেন আপনার চ্যানেলে আমি আপনাকে প্রশ্ন করছি, পশ্চিম বাংলার জনসংখ্যা কত, জনসংখ্যা কত পশ্চিম বাংলার? প্রায় 11 কোটি। 200 মানুষ কে কি বললো না বললো সেটা নিয়ে কি মিথ্যা দিয়ে সত্যি হয়ে যাবে, সত্যিটা মিথ্যা হয়ে যাবে? তার মানে পশ্চিম বাংলার মেজরিটি মানুষ মিথ্যা বলছে, শুধু বিজেপি সত্যি বলছে, বিজেপি বিজেপি সমর্থন করা ভুল হচ্ছে, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তারা একটা দায়িত্বপূর্ণ পদে ছিলেন এতদিন, কেউ প্রাক্তন বিচারপতি, কেউ বিশিষ্ট অধ্যাপক, দায়িত্বশীল পজিশন শুধু কি ওনারাই হোল্ড করেন যারা কমপ্লেন করেছেন, বাদবাকিরা দায়িত্বশীল নয়? তাদের সমস্ত সিনিয়র যদি একটু বাইরে আসুন ম্যাম, আপনারা বারবার প্রজেক্ট করছেন যে বাংলায় নাকি নীলাদ্রি বাবু আসুন ডিবেটে, এই যে যারা যারা রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন, যারা উদ্বেগ প্রকাশ করছেন, তাদের এই উদ্বেগের কোনো ভিত্তি নেই বলছেন জিশান, এবং জনসংখ্যার নিরিখে কজন দিয়েছেন সেটা প্রশ্ন। মিথ্যা প্রচার করবে নীলাদ্রি বাবু, করবে বিজেপি এখানে, আমি দায়িত্ব নিয়ে বলছি। মীনাক্ষী, জয়প্রকাশ দাস 60-এর দশকের কথা বলছিলেন, আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখে আমার কিন্তু 70-এর দশকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের জরুরি অবস্থার কথা মনে পড়ে যাচ্ছে। শুধুমাত্র সেই অবস্থার সাথেই আজকে পশ্চিমবঙ্গের অবস্থাকে তুলনা করা যায়। সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেস কিন্তু বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। তারপর কোথাও তারা মনে করেছিল যেহেতু তারা ভোটে জিতে এসছে, দেশের আইন মানার কোনো বাধ্যবাধকতা তাদের নেই, বরঞ্চ জরুরি অবস্থা জারি করে মানুষের ওপর প্রশাসনের মধ্যে অত্যাচার চালানোর অধিকার তাদের আছে। আজকে 2,28,00,000 মানুষ পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দিয়েছে, দেখে মনে হচ্ছে যে এই সরকার সেই 2,28,00,000 মানুষের সরকার নয়
যে 38% মানুষ ভোটার বিজেপিকে ভোট দিয়েছে তাদের বাদ দিয়ে বাকি 62% মানুষের সরকার, এই সরকার কোথাও মনে করছে ভারতবর্ষের আইন মানার কোনো বাধ্যবাধকতা তাদের নেই এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে পশ্চিমবঙ্গে এর থেকে মুক্তির একমাত্র রাস্তা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটা হবে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গের পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছে, এটাই একমাত্র মুক্তির রাস্তা হতে চলেছে এই পরিস্থিতি। জিশান কিছু বক্তব্য রয়েছে? জিশান ম্যাম, হ্যাঁ আমি একটা মীনাক্ষী দি কথা বলি। দেখুন, অনেকক্ষণ ধরে শুনছি এই যে রাষ্ট্রপতি শাসন করা যে ষড়যন্ত্র করছে বিজেপি, কোনো লাভ হবে না। আপনারা বুঝছেন না কেন বাংলার মানুষ শান্তিতে আছে? কয়েকজন যদি সকালের পর রাতে সকাল সন্ধ্যা সকালে গণহত্যা হচ্ছে, যেখানে দিন দিন মানুষ মারা যাচ্ছে, এটা ষড়যন্ত্র নয়। আপনারা মৃতদেহের উপরে বসে হাতে রক্ত নিয়ে আপনারা এই সব কথা বলছেন, মিথ্যে কথা, দিনের পর মিথ্যে কথা, গণহত্যা চলছে পশ্চিমবঙ্গে সরকারি মদতে, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই গণহত্যা বিচারে আমি সঠিকই বলছি সেকুলার দল মনে করেছিল, মানুষের দল মনে করে বিজেপিতে গেছিল, আস্তে আস্তে তারা সবাই বুঝতে পারছে এবং সবাই আস্তে আস্তে বেরিয়ে আসবে। এখন তো সবে শুরু হয়েছে, আপনারাই দেখবেন, আপনাদের চ্যানেলেই দেখানো হবে যে বিজেপির দল তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বুদ্ধবাবু সেই আমরা ওরার মন্তব্য আমাদের মনে আছে, সংখ্যার এত বড়াই করতে নেই। আর একটা কথা, এই চ্যানেলেই দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যম তো এখানেই আমরা দেখতে পাচ্ছি, আগে আমাদের 1,00,000 কর্মী খরচারা ছিলেন, এখন সেটা আমরা চেষ্টা করছি, আমাদের উচ্চ নেতৃত্ব কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব তারা বারে বারে চেষ্টা করছেন, আমাদের সাংসদরা রয়েছে, বিধায়করা রয়েছেন, তারা পাশে দাঁড়িয়ে খরচারাদের ঘরে ফেরানোর চেষ্টা করছেন। এখনো পর্যন্ত 18,000 যে চ্যানেলে আমি দেখতে পাচ্ছি এই রিপাবলিকেই 18,000 কর্মী তারা খরচারা রয়েছেন। কোনো রাজ্যে আপনি বলুন তো ভাই, 40 জন মানুষ এক মাসের মধ্যে তাদের মেরে ফেলা হয়েছে, কিসের জন্য? না, তারা ভারতীয় জনতা পার্টি সমর্থক। মানে এটাই আপনাদের গণতন্ত্র? আপনারাই শুধুমাত্র থাকবেন আর অন্য কোনো বিপরীতে কেউ থাকবে না, কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো আপনাদের কোনো মানে মতাদর্শে যারা ভিন্ন ভিন্ন মত পোষণ করবেন, হয় তাদের মেরে ফেলবেন বা তাদের মিথ্যে কেস দেবেন। আমি একটা টুইস্ট দেখাতে যাইবো, আমি আসছি ডিবেটে, আমি জবাব চাই বাংলার একটা টুইস্ট দেখাতে যাইব, যে টুইস্টের পরিপ্রেক্ষিতে আমি জয়প্রকাশ মজুমদারের রিয়াকশন নেব এবং বাকিদেরও রিয়াকশন নেব। একটি টুইস্ট, বর্তমানে তৃণমূলে মুকুল রায়, বিজেপিতে থাকাকালীন তিনি কি অভিযোগ করেছিলেন? তিনি যে অভিযোগ করেছিলেন সেটা নির্দিষ্ট করে যেদিন ব্রিগেড সমাবেশ হয় সেদিন, এবং যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গড়ে, তারপরেও তার বক্তব্য। প্রথমে শুনুন ব্রিগেডের বক্তব্য। একজন বলেছিলেন বাংলায় পরিবর্তন আনবেন, কিন্তু দেখা গেল বাংলায় পরিবর্তন তো হয়নি, 10 বছরে বাংলাটা নিঃশেষ হয়ে গেছে। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলায় বিজেপি ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই তার 136 জন সহকর্মীকে হারিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আজকে এখন খালি সোনার বাংলা করার লক্ষ্য এবং সময় নিয়েই আমাদের অপেক্ষা করা ভালো। 7 মার্চ 2021 এই বক্তব্য ছিল মুকুল রায়ের, এবং তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর, শপথের পর নতুন সরকারের মুকুল রায়ের বক্তব্য শুনুন। ঠিক হ্যাঁ, ইয়ে শপথ লেয়া হয়, শপথ হোঙ্গে ডেমোক্রেসি মে ইয়ে তো হোনে হয়, লেকিন জো হিংসা চল রা হ্যায় ইয়ে বন্ধনা চাইয়ে। হিংসা চলছে এবং সেই হিংসা বন্ধ হতে হবে, মুকুল রায়ের বক্তব্য। এরপরে আরও একটা বক্তব্য আমি একটু পরে শোনাবো।
মুকুল রায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জয়প্রকাশ বাবু আপনার কাছে এখন সময় এক মিনিট, আমি সেই সময়ে আপনাকে দেব এবং আপনার এই রিয়াকশন চাইছি। তিনি এখন বর্তমানে তৃণমূল নেতা, যেটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারবার মিথ্যে অভিযোগ করা হয় আপনাদের পক্ষ থেকে, এখন তৃণমূল কংগ্রেসে তিনি, তাহলে তিনিও কি মিথ্যে অভিযোগই করেছিলেন? জয়প্রকাশ বাবু আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। না, মুকুলবাবু যখন 2017-তে এসছিলেন বিজেপিতে, তখন প্রথমেই চারটি কথা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। দ্বিতীয় বলেছিলেন তৃণমূল কংগ্রেস জন্মের সময় থেকে বিজেপির হাত ধরে চলা শুরু করেছিল, তবেই সে দাঁড়াতে পেরেছে। তৃতীয় বলেছিলেন সামনের দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। আর চতুর্থ বলেছিলেন যে বিজেপিকে কোনোভাবেই সাম্প্রদায়িক দল বলা যায় না। এই চারটি উক্তি ছিল তিনি যখন বিজেপিতে যোগদান করেছিলেন। এবার আমরা মনে করিনি যে আজকে যে কথা হচ্ছে তাতে সাবস্টেন্স থাকা দরকার। এই যে গত 7 তারিখ এবং গত 10 তারিখে হাইকোর্ট কেন তৃণমূল কংগ্রেসের সরকারকে বলল যে হিংসা বন্ধ করুন, ঘর ছাড়াদের ঘরে ফেরার বন্দোবস্ত করুন, আমরা বলছি না গিয়েছিল, তখন রাষ্ট্রপতি শাসন চাওয়া হয়েছিল বুদ্ধদেব বাবুর 235 জন এমএলএ। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাষ্ট্রপতি শাসন চেয়ে ঠিক করে থাকেন, তাহলে আজকেও সারা জনতা রাষ্ট্রপতি শাসন চেয়ে ঠিক করছে। কারণ শুধু এক মাসে 40 জন মারা গেছে, 14 জন মাত্র মারা গিয়েছিল নন্দীগ্রামে। এগুলো ইতিহাস, বাংলার ইতিহাস। 18 বার মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন চেয়েছেন, তাহলে আজকে যে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে সেটাও হচ্ছে সঠিক দাবি, যদি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি সঠিক থাকে। বেশ, অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জয়প্রকাশ বাবুকে আমাদের ছাড়তে হবে, আমি সুপ্রিয় চন্দ্র কাছে যাবো। সুপ্রিয়, শুধুমাত্র কি রাজনীতি করার জন্যই মুকুল রায় কথা বলেছিলেন? তার মধ্যে কি কোনো সারবত্তা ছিল না, শুধুমাত্র বিরোধী দলের ভূমিকা নেওয়ার জন্য, নাকি সেখানেও আপনারা বলবেন যে তাকে ধমকে চমকে বলানো হয়েছিল এই সব কথা? না, আমার দেখেও ভাল লাগছে, শুনেও ভাল লাগছে যে বিজেপির মতো একটা সর্বভারতীয়, ওরা সৌরজগতীয় বলে না, এটা আমার 14 পুরুষের ভাগ্য, ইউরেনাস নেপচুনের সর্ববৃহৎ এরম বলে না, সর্বভারতীয় সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড়, আমার মনে হয় কসমসেরও সবচেয়ে বড় যে রাজনৈতিক দল, তাকে বাংলায় লড়তে গিয়ে ভরসা করতে হচ্ছে কখনো তৃণমূলের মুকুল রায়কে, কখনো তৃণমূলের রাজীব ব্যানার্জিকে, কখনো তৃণমূল থেকে যাওয়া বিধায়ক সাংসদদের। আমার ভালো লাগছে, আমি একটু বলিনি বারবার করে বলছেন যে বামফ্রন্ট আমলে যে অবর্ণনীয় হিংসা, নৃশংস গাথা, নৃশংস ধারাবাহিকতা বাংলা দেখেছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা লড়াই আন্দোলনে ছিল, অন এয়ার, অন রেকর্ড রিপাবলিক বাংলার টিভিতে, আজকের টক শোতে, যদি আমরা এখানে কেউ, কেয়াদি সহ আমরা কেউ যদি ভুলে গিয়ে না থাকি, 10-20 মিনিটও হয়নি জয়প্রকাশ বাবু একেবারে বলিষ্ঠভাবে একেবারে প্রথাসিদ্ধভাবে বিজেপির রাস্তায় চলে আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন এবং কেন আন্দোলন করতে হবে, আন্দোলনটা যে একেবারে অবাঞ্ছিত, আন্দোলনটা যে একেবারে দরকারই নয়, আন্দোলনটা একেবারে একটা ভিন্ন পথ, একটা ভুল পথ, এটা বারবার প্রমাণ করার একটা ব্যর্থ চেষ্টা বিজেপির পক্ষ থেকে করেছেন। আমি তাকে আমার সমবেদনা জানাই, আমার শ্রদ্ধা জানাই, কিন্তু আমি সার্বিকভাবে দায়িত্ব নিয়ে আমি যে কথা তৃণমূল কংগ্রেসের তরফে বলতে চাই বা আমরা যে কথা বারবার করে বলছি যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জুজু আর দিল্লির ভূত, এইসব তারানোর ওঝা পশ্চিমবঙ্গে রয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সমস্ত ভূতের ভয়, জুজুর ভয়, ডাইনির ভয়, এই সমস্ত বিভিন্ন ভয় করে পশ্চিমবাংলা লাভ নেই। মাঝখানে কথা বলিনি, আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে সুপ্রিয় অন্য উত্তর দিলেন। আমি জিশনের কাছে যাব, তার আগে কেয়াদির কাছে যাব। কেয়াদি, ধমকে চমকে কি বলানো হয়েছিল মুকুল রায়কে দিয়ে যে রাজ্যে হিংসা হচ্ছে, ধমকে চমকে তাকে তো দলে নেওয়া হয়েছিল এমনটাই বলছেন তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য করেছেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ধারাবাহিক ভাবে বলেই থাকেন। আমি অনুরোধ করব বা চ্যালেঞ্জ জানাবো মুকুল রায়, তিনি শ্বেতপত্র প্রকাশ করুন, তিনি সাংবাদিক বৈঠক করুন না, করে বলুন কিভাবে তাকে ধমকে চমকে তাকে আনা হয়েছিল। আসলে 2017-তে তখন রাজনৈতিক যে অবস্থান ছিল, তখন মুকুল রায় ভেবেছিলেন বিশেষ কোনো কারণে তিনি এসেছিলেন আমাদের দলে,
পরবর্তীকালে তার মনে হয়েছে যেহেতু ভারতীয় জনতা পার্টি এবারে ক্ষমতায় আসেনি, তৃণমূল কংগ্রেস এসেছে, তিনি হয়তো সেই ক্ষমতাসীন দলের সঙ্গে থাকতে চেয়েছেন, সেই জন্য তার চলে যাওয়া বা তার ব্যক্তিগত কারণে তার চলে যাওয়া। আমরা তাকে আমন্ত্রণ করে ডেকেও আনিনি এবং তিনি চলে যাওয়ার সময় তাকে বাধা দেওয়ারও চেষ্টা করিনি, একেবারেই ব্যক্তিগতভাবে তার সিদ্ধান্ত। কিন্তু এইবার বারে বারে আরো একবার বলে দিচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে চ্যালেঞ্জ করছি বকুল রায় সাংবাদিক বৈঠক করে বলুন বা শ্বেতপত্র প্রকাশ করুন তাকে কিভাবে ধমকে চমকে ভয় দেখিয়ে তাকে আনা হয়েছে। আমি আপনাকে উত্তরটাও দিয়ে দিচ্ছি, তিনি পারবেন না। আর আচ্ছা বাংলা টুইস্ট দেখাতে চাইব, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য এবং আজই মন্তব্য করেছেন তিনি, কি বলেছেন তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করছি, কিন্তু তার আগে বক্তব্য শুনুন। नहीं, पश्चिम बंगाल में कोई भी सुरक्षित नहीं है। पिछले 5-10 साल से हम देखते हैं यहाँ कानून व्यवस्था इतना बिगड़ गया है, यहाँ टीएमसी के एमएलए का मर्डर हुआ है, म्युनिसिपैलिटी चेयरमैन का मर्डर हुआ है, जिला परिषद मेंबर, प्रधान पंचायत और काउंसिलर का मर्डर हुआ है, बड़े नेताओं के मर्डर हुआ है, पर हमारे तो सैकड़ों 170 लोगों के मर्डर हुआ है, हजारों आम लोगों की मर्डर हुई है, इसे कोई सुरक्षित नहीं है। शायद हमको लग रहा है कि आप उनका कोई चैलेंज नहीं है, पिछले एक साल से एक केस उन पर नहीं है, कोई मुकदमा नहीं, उन पर कोई आक्रमण नहीं, उनका नाम लेके भी कोई आक्रमण नहीं, इससे पता चलता है कि मामला क्या है। এই যে নারদা ক্ষেত্রে যখন অ্যারেস্ট করা হলো ববি হাকিম, সুব্রত মুখার্জি এবং মদন মিত্রকে, শাসক দলের পক্ষে পশ্চিমবঙ্গের দাবি উঠেছিল মুকুল রায়কে কেন অ্যারেস্ট করা হলো না। আজকে যখন মুকুল রায় তৃণমূলে যাচ্ছেন সেই দাবি কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। এটা একটা পলিটিক্যাল কনভিনিয়েন্স এবং দুপক্ষই এটা করে থাকে, কিন্তু বাস্তব এটা আজকে যখন বিজেপি কর্মীরা এইভাবে আক্রান্ত হচ্ছেন, যেটা মুকুল রায় নিজেও বলেছেন অতীতে, তখন তাদের পাশে না দাঁড়িয়ে মুকুল রায়ের মতো নেতারা নিজেদের বাঁচাতে তৃণমূলের আশ্রয় চলে গেলেন এবং তার আরো কিছু অনুসারী হয়তো শিগগিরই সেই দিকে চলে যাবেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরা নিজেদের নেতা বলার যোগ্যতা রাখেন কিনা আমার প্রশ্ন আছে, কারণ তারা কোনো নেতৃত্ব গুণ দেখাচ্ছেন না, এরা নিজেদের বাঁচাতে ব্যস্ত আছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা। আপনার সময়ও শেষ, আমি জিশানের কাছে যাব। জিশান, যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করছে যে মুকুল রায়কে ধমকে চমকে নেওয়া হয়েছে, মুকুল রায়ের বিরুদ্ধে যে সমস্ত মামলা সেই মামলা আর নেই দিলীপ ঘোষ বলছেন এখন তিনি নিশ্চিন্ত, তাহলে এই যে অভিযোগ বিরোধীরা করছে যে মামলা ফাঁসানো হয়, মামলা দেওয়া হয়, সেখানেও তো ধমকে চমকে দলবদলের প্রসঙ্গ উঠে আসে। জিশান, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি কিছু কথা বলি, আপনি যেটা বলতে চাইছেন যে প্রশ্নটা করেছেন, আমি প্রথমে বলবো বিরোধী দল এর উপরে মামলা দেওয়া হয়, কি করা হয় না করা হয়, মুকুল রায়কে কিভাবে ধমকানো চমকানো হয়েছে, মুকুল রায় নিজেই বলেছেন যে তিনি লিখিতভাবে সেটাকে প্রকাশ্যে আনবেন, ততক্ষণ আমাদের সবাইকে ধৈর্য রেখে সেটাকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় কথা বলি, বিজেপির যতগুলো অভিযোগ আছে না এগুলো সত্যি বলছি, আমরা শুধু হ্যাঁ বাংলার মানুষও সেটা নিয়ে কেয়ার করে না, সেটাকে ইগনোর করে, কারণ সবার কাছে একটা জিনিস ক্লিয়ার, বিজেপি মানে মিথ্যেবাদী দল, বিজেপি মানে মিথ্যে নিউজের একটা কারখানা, ফলস নিউজ ফ্যাক্টরি, এটা স্ক্যাম করে গেছে বিজেপি দলের উপরে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। আর বিজেপির যারা স্পোকপার্সনরা আজকে আপনার চ্যানেলে ডিবেট করছেন, তাদেরকে বলবো বেশি ডিবেট না করে, বেশি মিথ্যে না বলে একটু নিজের দলের এমএলএদের উপরে মন দিন, একটু তাদেরকে সময় দিন, কারণ একটা খুব বড় প্রশ্ন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, বিধানসভায় দাঁড়িয়ে আপনারা বিজেপির দল বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে পারবে তো? আর শুভেন্দু বাবু, যিনি একসময় তৃণমূল একসময় বিজেপি, এখন আপনাদের সব থেকে বড় নেতা তো শুভেন্দু বাবু, আনঅফিশিয়াল দিলীপ বাবু হলেও শুভেন্দু বাবু এখন আপনাদের লিড করছে, উনি নিজের বিরোধী দল নেতা পদটা ধরে রাখতে পারবে তো? এই সবে মন দিন আগে, তারপরে মিথ্যা কথা গুলো করবেন এসে। রাজনৈতিক বিশ্লেষক না, তৃণমূল হয়ে বলছেন সেটা তৃণমূলই হয়ে বসুন না, কিন্তু এবারে উত্তরটা হচ্ছে এই ধমকে চমকে কে কোন দল থেকে এসেছে, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় কোন দল থেকে এসেছিল আপনি জানেন তো নিশ্চয়ই, নয় ততদিন তো জন্ম হয়েছে কিনা আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় কোন দল থেকে এসেছিল জানেন? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস বলবো তাকে? রাজনীতিতে যে এই দল থেকে ওই দল যাওয়া আসা আছে এটা বোধহয় জানা নেই আর, বা তৃণমূল হয়তো সার্বিকভাবেই জানে না। যাই হোক, ওনাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যখন কেউ আমার আমার দলে চলে আসে আমার ভারতীয় জনতা পার্টিতে, তখন তিনি সেই দলের কর্মী হয়ে যান, তাকে তার
পুরনো পরিচয় দিয়ে তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সবাই, আপনার দলের তো 90% মানুষই এসেছেন অন্য দল থেকে, এবং গত 10 বছরে যেভাবে রাতারাতি আপনারা কি বলবো ভয় দেখিয়ে, কার্যত ধমকে চমকে মামলার ভয় দেখিয়ে যেভাবে আপনারা কংগ্রেস থেকে নিয়ে এসেছেন, এখানে যদি আজকে কংগ্রেস একটু থাকতেন হয়তো বলতে সেটা তো আমরা সারা বাংলা সুপ্রিয়র কাছে যাবো। সুতরাং এই কথাগুলো বলে আপনি আপনাকে নিজেকে এবং নিজের দলকে এত খেলো করবেন না। দেখো প্রথমে যেহেতু সময় কম, আমি খুব সংক্ষেপিত আকারে বলতে চাইছি। প্রথম কথাটা হচ্ছে ধমকে চমকে কাকে আনা হয়েছে কাকে আনা হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছেড়ে কংগ্রেসের মূল আদর্শটাকে নিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল তৈরি করেছিলেন, আমারও তখন জন্ম হয়নি কেয়াদি। কিন্তু কথাটা কি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাই করেছেন, তৃণমূল কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে গেছেন, কংগ্রেসের আদর্শটা বিকিয়ে গেছে, কিন্তু তৃণমূলটার হয়ে গেছে বাংলা লড়াই সংগ্রামের প্রতীক হিসেবে এক। আর দ্বিতীয়ত, তুমি খুব দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুকুল রায়ের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ করেছো। আমি দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি সাংবাদিক সম্মেলন তো অনতিবিলম্বী হবে, কিন্তু কেয়াদি আমি তোমাকে চ্যালেঞ্জ করব না, শুধু এটুকু মনে করিয়ে দেবো যে মুকুল রায় কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন আবার একা একা করতে পছন্দ করেন না, তাদের সাথে এমন কেউ তোমার চেনা জানা থাকবে না তো আশেপাশের কেউ, এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করবো, আর বেশি কথা বলার কি প্রয়োজন। ব্রেকিং নিউজ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কুণাল ঘোষের বাড়িতে গেলেন, তার সঙ্গে দেখা করলেন, বললেন সৌজন্য সাক্ষাৎ, কিন্তু একই সঙ্গে বেরিয়ে এসে তিনি বেশ কিছু মন্তব্য করলেন যেটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, সেই মন্তব্য থেকে তিনি সরলেন না। এবং তারপর যে ছবি দেখা গেল, তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগানো গাড়িতে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি বিজেপির নেতা, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগানো গাড়িতে বাড়ি ফিরলেন কুণাল ঘোষের সঙ্গে দেখা করার পর। আমাদের প্রতিনিধি অনুপমের বিশেষ প্রতিবেদন। রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কুণাল ঘোষের বাড়ি থেকে বেরোচ্ছেন, কিন্তু যে গাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় উঠছেন আরো একবার দেখাবো, মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেসের লোগো, এই লোগো লাগানো গাড়িতেই বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাচ্ছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি, মা মাটি মানুষ লেখা লোগো যে গাড়ি এই মুহূর্তে রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন, নিঃসন্দেহে জল্পনা বাড়ছে। তৃণমূলের তরফে তৃণমূলের মুখপাত্র তিনি জানাচ্ছেন সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে গাড়িতে বসেছেন আরো একবার দেখাবো সরাসরি সেই ছবি, সেই গাড়ি মা মাটি এবং মানুষ লেখা এই যে স্টিকার লাগানো গাড়ি, সেই গাড়ি ব্যবহার করছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে জল্পনা বাড়ছে। তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলে? এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে গাড়ি ব্যবহার করছেন আমরা দেখতে পাচ্ছি, যে গাড়িতে তিনি ফিরছেন ন্যাচারালি, তিনি এই গাড়িতে ফেরেন না, সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক লোগো এবং ব্যাচ রয়েছে। জল্পনা বাড়ছে ক্রমশ, রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান ক্রমশ ঘনীভূত হচ্ছে, কোথায় যাবেন কি করবেন স্পষ্ট বার্তা নেই এখনো পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আমরা দেখছি যে রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে যে গাড়ি রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস লেখা এই গাড়ি নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সুকিয়া স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়ির থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি বেরিয়ে গেলেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। জল্পনা ক্রমশ বাড়ছে, রাজীব বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক অবস্থান নেবেন সেই জল্পনা বাড়ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সুকিয়া স্ট্রিটের বাড়ির থেকে বেরিয়ে গেলেন, তবে যে গাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বাড়ির থেকে বেরোলেন সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যাচ এবং উত্তরীয় রয়েছে, তাই রাজনৈতিক জল্পনা বাড়ছে। ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। অনুপম পাত্রের এক্সক্লুসিভ রিপোর্ট, যেখানে একমাত্র রিপাবলিক বাংলার কাছে আছে সেই ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যাজ লাগানো গাড়ি, সেই গাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরছেন। কোনো কি জল্পনা? সেই জল্পনাকে আরও কি উস্কে দিচ্ছে না রাজীব বন্দ্যোপাধ্যায়? সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, তাহলে কি একেবারে স্পষ্ট কথাই বলি, রাজীবের ঘরে ফেরা কার্যত, তৃণমূলে ফেরা কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? কি ইঙ্গিত অন্তত আজকের এই ছবিটার পর? কিন্তু সেটাই মনে হচ্ছে মীরাক্ষী, তার কারণ তুমি আমি জানি, ধরে নাও কালকে তুমি একটা অন্য চ্যানেলে চাকরি করছো, আমি একটা অন্য চ্যানেলে চাকরি করছি, সৌজন্যবশত আমি তোমার বাড়িতে বা তুমি আমার বাড়িতে আসতেই পারি, একজন একজনকে আরেকজনের প্রয়োজনে পড়তে পারে, সামাজিক কোনো প্রয়োজনে। তা বলে কি আমি তোমার চ্যানেলের বুম বা তুমি আমার চ্যানেলের বুম হাতে প্রকাশ্যে দাঁড়িয়ে পড়তে পারো এবং তারপরে বলতে পারো এটা ওর চ্যানেলের বুম, আমি আসলে এসেছিলাম বলে ওটা হাতে দাঁড়িয়ে পড়েছি? এটা বলাটা ঠিক যতটাই আনপ্রফেশনালিজম হতে পারে,
ঠিক একজন রাজনৈতিক নেতার কাছে তিনি যে সৌজন্যের জন্যই বা যে সামাজিক কর্তব্যের জন্যই একজন তৃণমূল কর্মী বা সমর্থকের মাকে বা বাবাকে তিনি দেখতে আসতেই পারেন, কিন্তু তা বলে তার গাড়িতে যেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক এবং স্লোগান লেখা রয়েছে তিনি ফিরছেন এবং বিজেপি থেকে পদত্যাগ না করে একজন বিজেপির নেতা এই গাড়িটা ব্যবহার করছেন, এটা খুব একটা খুব ছেদ যুক্তি বলে মনে হচ্ছে না মীনাক্ষী? ঠিক সেই জায়গা থেকে আর আমি আরেকটা কথা তোমাকে শুধু স্মরণ করে দিই, আমার দর্শকদেরকেও মনে করে দিই, খুবই পুরনো ঘটনা কিন্তু তবুও মনে করিয়ে দেওয়া এইসব সময়গুলোতে খুব জরুরি হয়ে ওঠে। জ্যোতি বসু এবং বিধান রায়ের মধ্যে একটি ঘটনা, জ্যোতিবাবু যাচ্ছেন নির্বাচনী প্রচার করতে পায়ে হেঁটে, বিধান রায় যাচ্ছেন নির্বাচনী প্রচার করতে, তিনি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, গাড়িতে চড়ে। জ্যোতিবাবুকে পায়ে হেঁটে যেতে দেখে এবং তার শুকনো মুখ দেখে বিধানচন্দ্র রায় কলকাতা ইউনিভার্সিটির সামনে গাড়ি থামিয়ে জ্যোতিবাবুকে ডেকে পাঠিয়ে তার টিফিন বক্স থেকে লুচি এবং আলুর দম খাওয়ান। কিন্তু কখনোই জ্যোতি বসু কিন্তু বিধানচন্দ্র রায়ের কংগ্রেসের প্রতীক দেওয়া গাড়িতে ওঠেননি এবং ওঠার আগে সেটা নিশ্চিত করে নিয়েছিলেন যে ওই গাড়িতে কংগ্রেসের কোনো প্রতীক বা নির্বাচনী স্লোগান লেখা নেই, তার কারণ একজন আরেকজনের বিরুদ্ধে নির্বাচনী প্রচার করতে যাচ্ছেন। সৌজন্যের এই আবহের মধ্যে এইটুকু সাধারণ যে জ্ঞান রাজনৈতিক কর্মী হিসেবে তাদের দুজনের ছিল, এক। দুই, আরেকটি ঘটনা, এরা যখন বাংলাদেশ যুদ্ধের সময় পরিস্থিতি, ঠিক সেই সময় রাত্রিবেলা সিদ্ধার্থ শঙ্কর রায় যিনি তখন দপ্তরবিহীন মন্ত্রী কেন্দ্রের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গের অঘোষিত মুখ্যমন্ত্রী, যিনি এবেলা ওবেলা বামেদের তোপ দাগছেন এবং বামেদেরও সমস্ত রাগ তাদের প্রতি, তিনি জ্যোতিবাবুকে নিয়ে একটি নৈশ অভিযানে ইন্দিরা গান্ধীর বাড়িতে পৌঁছন, অত্যন্ত গোপন সেই বৈঠক, দুজনের কেউই সরকারি বা দলীয় গাড়ি ব্যবহার করেননি। সৌজন্যের এর থেকে বড় নমুনা নিশ্চয়ই রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে দেখাতে যাননি, সুতরাং আজকে তার গাড়ি ব্যবহার নিয়ে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে এই গাড়ি ব্যবহারটা অন্তত সৌজন্যের অংশ ছিল না, এটা তৃণমূল কংগ্রেসে ফেরার ইঙ্গিত বা তৃণমূল কংগ্রেসে তার ফেরা নিয়ে যে জল্পনা চলছে তাতে একটা দাড়ি টানা ছাড়া প্রায় আর কিছুই নয়। মীনাক্ষী, শুধুমাত্র এই ছবি নয় অনির্বাণ, আমরা এই বাইটও দেখলাম, যেটাকে আমরা সাংবাদিকরা বাইট বলে থাকি, যেটা তার ফেসবুক পোস্ট, তারই পরিপ্রেক্ষিতে এই বাইট, যে এই মুহূর্তে রাষ্ট্রপতির শাসন চাওয়া সেটা ভুল এবং মানুষ যাদেরকে ক্ষমতায় এনেছেন তাদের বিরুদ্ধে এই মুহূর্তে তোপ দাগা ভুল। শুধুমাত্র আচরণ নয়, বক্তব্য কি তাহলে? একদম ডেস্টিনেশন তৃণমূল ভবন, একদম গন্তব্য তৃণমূল ভবন, সেটা বলছে না একেবারেই। ফেসবুকের ওই মন্তব্যের পর, অর্থাৎ ফেসবুকে ওই পোস্টের পর, আজকে যখন কুণাল ঘোষের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় রাজীব বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়, তিনি হাজারবার সৌজন্যের কথা বলেন, সৌজন্যের খাতিরে দেখা করতে আসার কথা বলেন, কিন্তু ওই পোস্টের মন্তব্য থেকে তিনি কিন্তু এক চুলো সরেননি, উল্টে বলেছেন বেশ কিছু নীতিগত বিষয়ে বিজেপির সঙ্গে তার মতভেদ রয়েছে, তিনি সবটা মানিয়ে নিতে পারছেন না। এর পরের বক্তব্যগুলো কেমন হতে পারে আমরা জানি, তার কারণ দলবদলের একটা মরশুম আমরা বিধানসভা নির্বাচনের আগে দেখে এসেছি মীনাক্ষী, আরেকটা মরশুমে আমরা প্রবেশ করেছি। একেবারেই, অসংখ্য ধন্যবাদ অনির্বাণ আমাদের সঙ্গে জবাব চাই বাংলা এই পর্বে যোগ দেওয়ার জন্য। আমরা আবারও দেখাবো সেই ছবি, আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের এক্সক্লুসিভ রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোগো লাগানো গাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরছেন। তারপরে আমি রিয়াকশনে যাব কেয়া ঘোষের কাছে, দেখুন সেই ছবি। রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কুণাল ঘোষের বাড়ি থেকে বেরোচ্ছেন, কিন্তু যে গাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় উঠছেন আরো একবার দেখাবো, মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেসের লোগো, এই লোগো লাগানো গাড়িতেই বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাচ্ছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি, মা মাটি মানুষ লেখা লোগো যে গাড়ি এই মুহূর্তে রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন, নিঃসন্দেহে জল্পনা বাড়ছে। তৃণমূলের তরফে তৃণমূলের মুখপাত্র তিনি জানাচ্ছেন সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে গাড়িতে বসেছেন আরও একবার দেখাবো সরাসরি সেই ছবি, সেই গাড়ি মা মাটি এবং মানুষ লেখা এই যে স্টিকার লাগানো গাড়ি, সেই গাড়ি ব্যবহার করছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে জল্পনা বাড়ছে। তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলে? এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে গাড়ি ব্যবহার করছেন আমরা দেখতে পাচ্ছি, যে গাড়িতে তিনি ফিরছেন ন্যাচারালি, তিনি এই গাড়িতে ফেরেন না, সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক লোগো এবং ব্যাচ রয়েছে। জল্পনা বাড়ছে ক্রমশ, রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান ক্রমশ ঘনীভূত হচ্ছে, কোথায় যাবেন কি করবেন স্পষ্ট বার্তা নেই এখনো পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আমরা দেখছি যে রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে যে গাড়ি রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস লেখা এই গাড়ি নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সুকিয়া স্ট্রিটের যে বাড়ি
সেই বাড়ির থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি বেরিয়ে গেলেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। জল্পনা ক্রমশ বাড়ছে, রাজীব বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক অবস্থান নেবেন সেই জল্পনা বাড়ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তবে যে গাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বাড়ির থেকে বেরোলেন সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যাচ এবং উত্তরীয় রয়েছে, তাই রাজনৈতিক জল্পনা বাড়ছে। ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। কাছে রিঅ্যাকশনে যাব কেয়াদিম, এক মিনিট সময় বাজার শুরু করছি, কিন্তু তার আগে আমার প্রশ্ন যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ কি বলা যায়? তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায়ও আপনাদের দলে রয়েছেন এখন? তিনি তৃণমূল কংগ্রেসের গাড়ি ব্যবহার করছেন, তৃণমূল কংগ্রেস সদস্যের গাড়ি ব্যবহার করছেন, যেটাকে শুধুমাত্র সৌজন্য বলাটা মনে হয় একটু কম বলা হবে, আপনি কি বলবেন? এটার উত্তর তো রাজীববাবু দিতে পারবেন নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ এটার উত্তর তো রাজীববাবু দিতে পারবেন, কিন্তু আমার প্রসঙ্গ অন্য। ঠিক ভোটের আগে যখন রাজীববাবু তিনি এসেছিলেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন, তখন তার মনে হয়েছিল যে তিনি স্বতন্ত্রভাবে কাজ করতে পারছেন না, দমবন্ধ লাগছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে একনায়ক তন্ত্রের জালে জড়িয়ে হাসফাস করছিলেন। সেই জন্য তিনি এসেছিলেন ভারতীয় জনতা পার্টিতে এবং তারপরে নির্বাচনে লড়লেন, এবং নির্বাচনে লড়ার পরে তার যখন মনে হলো, হয়তো এখন আমি জানি না কি তিনি ফেসবুকে মন্তব্য করেছে, আমি আপনাদের কাছেই শুনেছি, সেটা আমার সত্যি জানা নেই, কিন্তু তিনি সেটা একটা স্বতন্ত্র ব্যক্তি, ভারতীয় জনতা পার্টিতে আমরা কাউকে আমন্ত্রণ করি না, এবং যেমনটাই আমাদের রাজ্য সভাপতি বলেছেন আমাদের, এবং সুপ্রিয় ঠিকই কথা বলেছে, বিশ্বের বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, একজন দুজন সত্যি চলে গেলে কিছু আমাদের এসে যায় না, অন্যদিকে কেউ এলেও তাদের সবাইকে আমাদের আমরা আমন্ত্রণ জানাই, কিন্তু এটা নিয়ে আমি এখন মন্তব্য করতে পারবো না, তার কারণ আপনাদের টিভিতেই দেখলাম এবং সোশ্যাল মিডিয়া পোস্টারও দেখিনি। রাজীববাবু কি করছেন তার উত্তর রাজীববাবু নিজেই দেন। আপনার সময় শেষ, আমি পরের খবরে যাব রিঅ্যাকশনে সুপ্রিয়র কাছে, কিন্তু তার আগে পরের খবর ব্রেক করি। শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা, তিনি কি মন্তব্য করেছেন? এবং আমরা জানি গতকালই দলবদল করেছেন মুকুল রায়, তার পরিপ্রেক্ষিতে দল ত্যাগী বিরোধী আইন কার্যকর করবেন বাংলায়? শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি তাকে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতেই হবে বাংলায়, এই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, কি বলেছেন তিনি শুনুন। কিন্তু মাননীয় বা তার দল শুনে রাখুন, দল স্পিকার হাতে থাকলেই দলত্যাগ বিরোধী আইন যেটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি, আমি পদ্ধতি জানি, আমি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো, দু মাস লাগতে পারে, তিন মাস লাগতে পারে, এবং দলত্যাগ বিরোধী আইন মেনেই দল বদল করতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। সরাসরি চলে যাব নিউজরুমে, আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা রয়েছে নিউজরুম থেকে। সমাদৃতা, এটা তো একটা চ্যালেঞ্জ, একটা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। একদম মীরাক্ষী, চ্যালেঞ্জ হুঁশিয়ারি তো অবশ্যই, কিন্তু এই কথাটা কেন বললেন শুভেন্দু অধিকারী? সবাই মনে করছে যে মুকুল রায়কে কেন্দ্র করে কথা বলা হচ্ছে, শুধু মুকুল রায় নয় শুভেন্দু অধিকারীর কিন্তু হুঁশিয়ারি মুকুল রায়কে অনুসরণ করে যারা যাবেন তাদের ক্ষেত্রেও। কেন এই হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী? কেন বলছেন জল বিরোধী, জলত্যাগ বিরোধী যে আইন তা তিনি অন্তত লাগু করবেন যা পশ্চিমবঙ্গে লাগু হয়নি, এই কথা কেন বলছেন তিনি? তোমার খেয়াল থাকবে দীপালী বিশ্বাসের কথা, যিনি 4.5 বছর বিধায়ক থেকে গেছেন, কখনো তিনি তৃণমূলের হয়ে বিধায়ক থেকেছেন, কখনো তার আগে বামেদের হয়ে বিধায়ক ছিলেন, এবং তারপর কখনো বিজেপির হয়ে বিধায়ক থেকে গিয়েছেন, এবং স্পিকার কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়ায় তিনি পুরো বিধায়কের যে টেনিওর সেটা তো সম্পন্ন করেইছেন, পাশাপাশি তারপরে বিধায়ক হওয়ার জন্য যা সুযোগ সুবিধা পাওয়ার সবটুকুই পেয়েছেন। এখানে দুটো বিষয় আছে মীনাক্ষী, একটু পরিষ্কার করে বোঝাতে চাইবো দুটো বিষয়। এক, কেউ যদি দল ত্যাগ করে অন্য দলে যায় সেক্ষেত্রে তিনি বিধায়ক থাকবেন কি থাকবেন না এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ স্পিকারের হাতে থাকে, সেক্ষেত্রে স্পিকার দুটো সিদ্ধান্ত নিতে পারেন, এক হয় তিনি থাকুন অথবা না থাকুন, অথবা স্পিকার কোনো সিদ্ধান্ত না নিয়েই ঝুলেই রাখতে পারে। স্পিকার যদি সিদ্ধান্ত নেন তিনি থাকুন তাহলেও তার বিরুদ্ধে আদালতে যাওয়া যায়, এবং না থাকুন তাহলে তার বিরুদ্ধে আদালতে যাওয়া যায়, কিন্তু স্পিকার যদি ঝুলিয়ে রাখেন সেক্ষেত্রে কোথাও কোনো আইন আদালতে যাওয়া আমি ছোট্ট করে হাতে একদম সময় নেই, এক মিনিট সময় আছে, আমি ছোট্ট করে সুপ্রিয়র রিঅ্যাকশন নেব। সুপ্রিয়, আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। দেখুন,
কেউ বিরোধী দলনেতা হোক বা কোনো দলের পরিষদীয় নেতা হোক বা সরকারি কোনো পদে থাকুক, আইন মেনে যে কোনো ব্যবস্থা নিলে সেটা আইন মেনে তার একটা সেই হিসেবে দেখে নেওয়া হবে সেটা। কিন্তু সার্বিকভাবে আমি বলছি যে আইন মেনে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে বলতে পারেন, আমি দলের একজন প্রাথমিক কর্মী হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটিতে যা হয়েছে, গরু আর রাখালের সাথে যা হয়েছে, এই রাখাল গরু অথরিটি ডেভেলপমেন্ট সব নিয়ে সেই ব্যবস্থাও সেই ফাইলও কিন্তু শুভেন্দুবাবু তৈরি হচ্ছে, এটা যেন শুভেন্দুবাবু ভুলে না যান। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় বক্তব্য রাখার জন্য এবং সকলকে ধন্যবাদ জবাব চায় বাংলা ডিবেটে যোগ দেওয়ার জন্য। আজকের মতো জবাব চায় বাংলা থেকে বিদায় নিচ্ছি, এরপরে দেখুন 294 যেটা দেশের একমাত্র এক নাম্বার হিট নিউজ শো বিশাখার সঙ্গে, নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।